নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের সাহাবাড়ির জাগ্রত মা জগজ্জননীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সন 1278 মা জগজ্জননী যেন স্বেচ্ছায় এলেন উত্তর কলকাতার সাহাবাড়িতে। ততদিনে ডালহৌসি চত্বরে 5টি পাকা বাড়িসহ একাধিক সম্পত্তির মালিকানা, যেন এলাহি ব্যাপার ব্যবসায়ী গুরুপ্রসাদ সাহার। শোনা যায় সেই সময় তার বাড়ির উঠোনে নাকি পড়ে থাকত জাহাজের মাস্ত। গুরুপ্রসাদের জীবনে মা জগজ্জয়নীর কৃপাতেই ক্রমে প্রতাপ প্রতিপত্তি বাড়ে। শোনা যায় মা জগজ্জয়নী আজও নাকি নিজের সেবার আয়োজন করেন নিজেই। সিপাহী বিদ্রোহকালে সামাজিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলে গুরুপ্রসাদ উত্তর ভারতের মিরাট অঞ্চল ছেড়ে কলকাতায় চলে আসতে বাধ্য হন। সেই সময় সৈন্যদের খাদ্য সরবরাহের কাজ করতেন তিনি। যাতে সুরি ওই ব্যবসায়ী সেই সময় প্রচুর অর্থ উপার্জনে সক্ষম হয়েছিল। মিরাটের এক মন্দিরে মহাসমারোহে জগজ্জয়নীর আরাধনা করতেন গুরুপ্রসাদ। সে মন্দিরের স্থাপত্য ছিল উত্তর ভারতের মন্দিরগুলির আদলেই। কথিত আছে সাহা পরিবারের পুরোপুরুষই সেই মন্দির স্থাপন করেছিলেন। সেখানে সদা জাগ্রত ছিলেন মা জগজ্জয়নী, তেমনটাই বিশ্বাস ছিল গোটা সাহা পরিবারের। ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজ সবই এই পরিবার পালন করতেন দেবীর অনুমতি নিয়েই। ফলে মিরাট ছেড়ে চলে আসার সময় সম্ভবত মা জগজ্জয়নীর অনুমতিতেই উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলে আবারও স্থাপিত হয় মায়ের বাড়ি। তখন 1871 সাল। সেই সময় যাবতীয় দায়িত্ব সামলেছিলেন গুরুপ্রসাদ সাহার যোগ্য উত্তরসূরি জনার্দন সাহা এবং মুকুন্দ মুরারি সাহা। কলকাতার এই মন্দিরের স্থাপত্য উত্তর ভারতের জগজ্জয়নী মন্দিরের আদলেই। সিঁড়ি দিয়ে উঠে সুবিস্তৃত দালান, দুপাশে ঘর। দালানের এক পাশে অধিষ্ঠিত মা জগজ্জয়নী, তার পাশেই রূপোর সিংহাসনে বিরাজমান নারায়ণ, মাথায় তার সোনার মুকুট, মায়ের পরনে বেনারসি ও সোনার গহনা। মায়ের সমস্ত অস্ত্র তৈরি হয়েছে সোনা দিয়েই। মন্দিরের সেবায়িতরাও থাকেন মন্দির সংলগ্ন বাড়িতেই। নিত্য পুজোয় মাকে ফল, মিষ্টি, লুচি, দুধ এবং সুজির ভোগ নিবেদন করা হয়। বিশেষ দিনের পুজোয় নিষ্ঠা মেনেই সাজানো হয় 22 বার কোষের নৈবেদ্য। মায়ের প্রিয় ভোগ দুধ, ক্ষীর, রাবড়ি সবই থাকে তাতে। শ্রীরামের অকালবোধনের সময় নয়, বরং এই মন্দিরে দেবী জগজ্জয়নী পূজিত হন বসন্তকালে মা বাসন্তী রূপে। পুরাণ মতে রাজা সুরথ নিজের রাজ্য পুনরুদ্ধার করতে মেধামুনির কথা মতো এক বসন্তে মা দুর্গার পুজো করেছিলেন। কাল অনুযায়ী মায়ের নাম হয় বাসন্তী। মনে করা হয় দেবী বাসন্তী হলেন আদি দুর্গা। তবে পুরাণে বাসন্তী দেবীর পূজোর নিয়ম নিয়ে সেভাবে কোনো উল্লেখ নেই বলেই মনে করা হয়। পাশাপাশি এ তথ্যও জানা যায় যে রাজা সুরথের অনেক আগেই দেবী দুর্গা পূজিত হয়েছেন কোনো এক বসন্তে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে গোলকধামে রাসমণ্ডলে শ্রীকৃষ্ণ সর্বপ্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন এই বসন্তকালেই। পরে মধুকৈটব যুদ্ধের সময় যোগমায়া রূপে দেবী পূজিত হন ভগবান বিষ্ণুর হাতে। তৃতীয়বার দেবী পূজিত হন ব্রহ্মার হাতে। ব্রহ্মার প্রাণ সংশয় ছিল সেই মুহূর্তে। ত্রিপুরাসুর বধকালে দেবী দুর্গার পূজা করেছিলেন স্বয়ং মহাদেব। এরপরে বেতরাসুর বধকালে দেবতারা সংকটে পড়লে দেবী দুর্গার আরাধনা করেছিলেন তারা। রাজাসুরতে দুর্গাপুজোর অনেক আগে থেকেই দেবীর আরাধনা হয়েছে বলে অনুমান করা হয় মার্কেন্ডের পুরাণ অনুসারে। সাহা পরিবারে আদিদেবী দুর্গা পূজিত জগজ্জয়নী রূপেই। পরিবারে তাকে নিয়ে অনেক অলৌকিক গল্পকথা রয়েছে। কথিত আছে ভোরবেলায় মা জগজ্জয়নী নিত্য গঙ্গা স্নানে যান। অনেকেই নাকি সেই সময় তার পদধ্বনি, নূপুরের শব্দ শুনেছেন। পরিবারের মানুষ খেয়াল করেছেন সাদা শাড়ি পরা, গায়ে গামছা, কলসি নিয়ে সুন্দর রমণীর গমন। জনশ্রুতি আরও বলে মা নাকি নিজেই নিজের সেবার আয়োজন করেন।
ব্রিটিশ সংস্থা অ্যান্ড্রু ইউলের সঙ্গে ব্যবসায়ী সম্পর্ক তৈরি হয়েছিল জগজ্জয়নী মন্দিরে। আসলে মন্দিরের সম্পত্তিতেই এককালে প্রতিষ্ঠিত স্থাপত্য ভাড়া নেয় ওই সংস্থা। সেই সময় সুসম্পর্কের সুবাদে ব্রিটিশ আয়োজিত ক্রুজ পার্টিতে আমন্ত্রণ পেত গোটা সাহা পরিবার। বাহারি খাবার আর বিদেশি সুরার ফোয়ারা ছুটত সেই পার্টিতে। ক্রমে প্রশাসনিক বদল হয়েছে। তৎকালীন চুক্তি ভেঙে এই মুহূর্তে মন্দির কর্তৃপক্ষকে বিশাল অঙ্কের ভাড়া দিতে নারাজ সংস্থা। এই নিয়ে আইনি জটিলতা চলেছে দীর্ঘকাল ধরে। তবে থেমে যায়নি জগজ্জয়নী সেবা। আড়ম্বর না থাকলেও নিয়ম নিষ্ঠা ও ভক্তির অভাব নেই মায়ের সেবায়। আজও রীতি মেনেই ষষ্ঠীতে হয় বোধন, দশমীতে নবপত্রিকা বিসর্জন। পাঁচ দিন ধরে চলে জগজ্জয়নীর আরাধনা। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রিয় দর্শক শেয়ার করুন, কমেন্ট করুন এবং